পাকিস্তানের মতো সরকার চায় মার্কিন যুক্তরাষ্ট্র আর তাদের সহযোগী হয়েছে বিএনপি অভিযোগ ১৪ দলের নেতাদের রাজধানীতে এক সমাবেশে তারা বলেন সরকার কোন অপশক্তিকে পরোয়া করে না কোনোভাবে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে দেবে না দল আবদুল্লা শাফির প্রতিবেদন গণতন্ত্র উন্নয়ন ও সাংবিধানিক শাসন বাধাগ্রস্ত করে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে বিএনপি জামাত এই অভিযোগে রাজধানীর উত্তরায় শান্তি সমাবেশ ডাকে কেন্দ্রীয় দল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন জোট নেতাদের অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের সরে কথা বলছে জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদেরকে রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ করে দিয়েছে বিএনপি তারা কি জিনিসপত্রের দাম কমাতে পারবেন অসম্ভব কারণ ডলারের দাম যখন বেড়ে যাবে তখন জিনিসপত্রের দাম আরো বাড়বে এক মাসের মাথায় তারা পাকিস্তানের ইমরান খানের সরকারকে পাল্টে দিয়েছে আমাদের দেশ তাদের লক্ষ্য ছিল এবং এখনো লক্ষ্য আছে সেক্ষেত্রে সরকারের পতন ঘটানো এবং চোদ্দ তারে সরকার প্রতিষ্ঠা করা দলের মুখপাত্র বলেন কারো দয়াই নয় জনগণের ভোটে ক্ষমতা এসেছে শেখ হাসিনা সরকার যারা ভোটে ভয় পায় তারাই নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তার মুক্তি যত চেতনা মানুষ মানুষ সবাই হবে নিয়ে বিএনপি জামাতকে রাজনৈতিক অপশক্তি আখ্যা দিয়ে তারা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান জোট নেতারা আবদুল্লাহ সাফে নাগরিক ঢাকা